হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুপ স্টাডি। লুপ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি অভিষেক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি করবো তা হলো ইংলিশ ট্রান্সলেশন, যা 20 নম্বর ভিডিও। আর এটা হচ্ছে স্পেশাল ক্লাস 5 চলছে, মানে আগে যেটা হয়েছিল 1, 2, 3, 4 করে 4টি ক্লাস হয়েছে স্পেশাল ক্লাস, সেখানে প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ আছে সেটা সেখানে করিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকে এখান থেকে শুরু হবে যেটা, সেটা হচ্ছে পাস্ট টেন্সের অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের উপরে আজকে এই ভিডিওটি হতে চলেছে। তা এই ট্রান্সলেশনের জন্য কিন্তু এই যে টেন্সের বিষয়টি কিন্তু একবার আপনাদের আরেকবার দেখে নেওয়াটা খুবই প্রয়োজন। তার জন্য এই ভিডিওগুলো আমি করাচ্ছি এবং এগুলো দেখলে পরে কিন্তু আপনি খুব ভালোভাবে ট্রান্সলেশনটি করতে পারবেন, কারণ ট্রান্সলেশনের মূল মন্ত্রই হলো যে টেন্সটি খুব ভালোভাবে জানা থাকলে এবং সেটি ব্যবহারটি আপনি সঠিকভাবে করতে পারলে কিন্তু আপনি ট্রান্সলেশনটি খুব ভালোভাবে আপনি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখে নেবো যে এই পাস্ট ইনডিফিনিট টেন্স সেটাকে কত ভালোভাবে আমরা করতে পারি এই ভিডিওর মাধ্যমে। প্রথমত দেখুন, এই পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা রয়েছে, এটা হচ্ছে যখন কোনো অতীতকালে ঘটনা হয়েছিল, হ্যাঁ ঘটে গিয়েছে, তো সেই সব বিষয়গুলি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ সিম্পল পাস্টে কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, তা এটার যেটা মানে এটার মধ্যে কিছু আছে ভাগ, সেটা হচ্ছে সেন্টেন্সের গঠন হিসাবে, সেটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য, এবং সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তো এভাবে করে 3টে ভাগ রয়েছে। এই 3টে ভাগই আমরা এক এক করে সমস্তটা দেখে নেব যে কীভাবে এটার গঠন কীভাবে হয় এবং তাকে বাংলা থেকে ইংরেজিতে এরকম সেন্টেন্স যদি এসে থাকে এক্সামে তাকে কীভাবে করা যেতে পারে। ঠিক আছে, তা প্রথমে দেখুন, এখানে পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ সেই অতীতকালের যে হ্যাঁবাচক বাক্যগুলি সেটা কীভাবে গঠন করা হবে তার গঠনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কী আছে? সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম বলতে মূল ভাব যেটা ব্যবহার করা হয় তার পাস্ট ফর্মটি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভার্বে যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল থাকে, তো সেখানে পাস্ট ফর্মটির ব্যবহার আপনাকে এখানে করতে হবে। এবং তারপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হতে কমপ্লিমেন্ট বলতে সেই যে এক্সট্রা ওয়ার্ডসগুলো থাকে শেষের দিকে, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। তারপর এখানে যেটা প্রথম উদাহরণটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাম ভাত খেয়েছিল। ঠিক আছে, রাম ভাত খেয়েছিল অর্থাৎ রাম এট রাইস, খেয়েছিল অর্থাৎ ইট, ইটের পাস্ট ফর্ম হয়ে গেল এখানে এট। ঠিক আছে, তাই রাম এট রাইস মানে রাম ভাত খেয়েছিল, সেটা হয়ে গেল এখানে। তারপর আমরা ফুটবল খেলেছিলাম, ঠিক আছে, উই প্লেইড ফুটবল, তা প্লে হয়ে গেল সেই যে মানে প্রেজেন্ট ভার্ব, তারপরে প্লেইড ইডি যুক্ত হয়ে এটা পাস্ট ভাবে পরিণত হলো, তাই উই প্লেইড ফুটবল। তো ঠিক আছে, তাই এই দুটো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে গঠন হলো। তা এই যে গঠনটি আছে, সাবজেক্ট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ এক্সট্রা ওয়ার্ডসগুলো যেগুলো থাকবে সেগুলো লিখে দিতে হবে। তো এইভাবে করে এই গঠনটি যদি আপনি মনে রাখবেন তাহলে এক্সামে ট্রান্সলেশনের সময় যখন অতীতকালের সেন্টেন্সগুলো থাকবে, একদম যেটা সিম্পল অতীতে থাকবে, একদম পাস্ট ইনডিফিনিটে থাকবে, দেখেই আপনি সেটা বুঝতে পারবেন যে, এবং কথাগুলো বা লাইনগুলো পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটা পাস্ট ইনডিফিনিটে করা যাবে কি না। ঠিক আছে, এরকম করে লেখা থাকবে যে রাম ভাত খেয়েছিল, হয়েছিল, তো এরকম যখন ঘটনা হয়ে গিয়েছে, ঠিক আছে, তো সেটাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট। তো সেটার গঠন কি হলো, এই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এইভাবে এতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তারপর চলে আসবো প্লাস পাস্ট ইনডিফিনিট নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ হলো নেগেটিভ, এরপর হবে ইন্টারোগেটিভ। তো পাস্ট ইনডিফিনিট নেগেটিভ যেটা, সেখানে বলেছে হচ্ছে এই ধরনের বাক্য বলা হয় যেখানে না বাচক, ঠিক আছে, এই ধরনের বাক্যে না বাচক ব্যবহার হবে অর্থাৎ না কথাটি ব্যবহার হবে। তো এটা হলো যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট নেগেটিভ সেন্টেন্স। তো এখানের মধ্যে গঠনটি কী হবে, সাবজেক্ট প্লাস ডিড নট, এই যে অক্সিলারি ডিড, অক্সিলারি ভাব যেটা আছে ডিড, অক্সিলারি ভাব ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড, এবং তারপর নট, নট মানে নেগেটিভ অর্থে এখানে বোঝানো হচ্ছে। তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভাব পাস্টে, তার সাথে নট নেগেটিভ অর্থে, তারপর ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাকে লিখতে হবে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে এক্সট্রা ওয়ার্ডসগুলো যদি থাকে সেটা সেখানে লিখে দিতে হবে। তা যেমন এখানে প্রথম যেটা উদাহরণ বলেছে, রাজা সেখানে যায়নি, মানে কি বলেছে, রাজা সেখানে যায়নি। তা এরকম একটি ঘটনা যেটা পাস্টে অতীতে হয়ে গিয়েছে, বলেছে যে রাজা সেখানে যায়নি, তো এটাকে রাজা কারো নাম হতে পারে, তো সেই নাম হিসাবে এখানে বলা হচ্ছে নাউন হিসেবে। ঠিক আছে, তো রাজা ডিড নট, ডিড যে ডিড, রাজার সাবজেক্ট বসে গেল, তারপর ডিড হয়ে গেল অক্সিলারি ভার্ব, তারপর নট নেগেটিভ অর্থে, এবং ভার্বের প্রেজেন্ট ভার্ব হচ্ছে গো,
ঠিক আছে, গো হচ্ছে মানে সেখানে যায়নি, যাওয়া হচ্ছে গো, সেই গো বসলো প্রেজেন্ট ফর্ম দেয়ার, মানে সেখানে কমপ্লিমেন্ট বা এক্সট্রা ওয়ার্ডস হয়ে গেল, মানে সেখানে রাজা যায়নি, রাজা ডিড নট গো দেয়ার, এটা হলো একটি। তারপর সে ভাত খায়নি, আরেকটি উদাহরণ, সে ভাত খায়নি, হি ডিড নট, হি হয়ে গেল সাবজেক্ট, ডিড হয়ে গেল অক্সিলারি ভার্ব, নট নেগেটিভ অর্থে, ইট, ইট হচ্ছে খাওয়া, যার প্রেজেন্ট ফর্মটি হচ্ছে ইট, মানে খাওয়া, খাওয়া দাওয়া করার অর্থে বোঝানো হয় ইট, রাইস হচ্ছে কমপ্লিমেন্ট বা এক্সট্রা ওয়ার্ডস, তাহলে কি হয়ে গেল, হি ডিড নট ইট রাইস, মানে সে ভাত খায়নি। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত এখানে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের গঠনটি এবং তার উদাহরণগুলি, বাক্যগুলি যদি এরকম আসে তাহলে তাকে ইংরেজিতে কিভাবে পরিণত করতে পারবেন সেটা আপনাদের আমি এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে চলে আসবো বন্ধুরা, এখানে বলেছে পাস্ট ইনডিফিনিট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কথার অর্থ হলো প্রশ্নবোধক বাক্য, মানে যেখানে আপনার বাক্যতে মানে এমন বোঝানো হবে যে যেখানে কাউকে প্রশ্ন করা হচ্ছে, এরকম অর্থে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে দেখুন এখানে কি বলেছে, রবি কি গতকাল স্কুলে গিয়েছিল, তো এটার গঠনটা আগে একটু দেখে নিন, এখানে কি আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে কি বসবে, ডু এর পাস্ট ফর্ম ডিড, ঠিক আছে, ডিড, তারপর সাবজেক্ট, তারপর কি ভার্ব, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে যেটি বসবে এখানে সেটা হচ্ছে মূল ভার্ব, যেটি যেখানে অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপর মানে ডিড হলো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব যেটি আছে মূল ভার্ব সেটার প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ঠিক এখানেও কিন্তু যেটা বলেছিলাম যে ভার্ব যেটা সেটা মূল ভাবে প্রেজেন্ট ফর্মটা বসছে, যেমন এখানে দেখলেন আপনারা গো, তারপর ইট, ঠিক সেভাবে করে এখানে ভার্বের মূল ভাবে প্রেজেন্ট ফর্মটি বসবে, প্রেজেন্ট ফর্মটি, তারপর কমপ্লিমেন্ট, তারপর এক্সট্রা ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো। তো এখানে কি বলেছে, রবি কি গতকাল স্কুলে গিয়েছিল, মানে রবি গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে দেখুন একটি কোশ্চেন হচ্ছে, মানে একটি জিজ্ঞাসা করা হচ্ছে, তখন কি হবে, ডিড, দেখুন এই সাবজেক্ট অক্সিলারি ভার্ব ডু এর পাস্ট ফর্ম ডিড, তারপর রবি যেহেতু একটি নাউন বড় অর্থে মানে তাই প্রথম অক্ষরটি ক্যাপিটালে লিখতে হবে, রবি নাম নামের অর্থে এটা লিখতে হবে, তারপর তার ডিড রবি গো টু স্কুল, গো টু স্কুল, এই যে গো হয়ে গেল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং টু গো টু স্কুল ইয়েস্টারডে এটা হয়ে গেল কমপ্লিমেন্ট, মানে তার ডিড রবি গো টু স্কুল, রবি কি গতকাল স্কুলে গিয়েছিল, তাহলে ডিড হয়ে গেল। ঠিক গঠন অনুযায়ী দেখুন এই পুরো সেন্টেন্সটি গঠন করা হলো, প্রশ্ন করা হলো। তারপর পরেরটি কি আছে, তুমি কি এখানে এসেছিলে, ডিড ইউ কাম হেয়ার, মানে ডিড সেই অক্সিলারি পাস্ট ফর্ম, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাম মূল ভার্বের, তারপর হেয়ার এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি হলো, তুমি কি এখানে এসেছিলে, ডিড ইউ কাম হেয়ার, তুমি কি এখানে এসেছিলে, এটা হলো এখানে প্রশ্ন। তারপর দেখুন এখানে পাস্ট ইনডিফিনিট যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এগুলো তো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনগুলো করা হলো, এখন ডাব্লিউএইচ দিয়ে কীভাবে করা যাবে সেগুলো আমরা একটু দেখে নেবো। সেটার গঠন কি, প্রথমত ডাব্লিউএইচ, তারপর তারপরে প্লাস তার সাথে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা ডিড, এবং তারপর সাবজেক্ট, সাবজেক্ট মানে যেটা ওই মানে যার বিষয় বলা হচ্ছে তার সেই বিষয়টি বসবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে যেই মূল ভাবটি রয়েছে তার প্রেজেন্ট ফর্ম, তারপর কমপ্লিমেন্ট, তারপর তার সাথে যেগুলো এক্সট্রা ওয়ার্ডস রয়েছে সেগুলো বসবে। তো দেখুন এখানে কি বলেছে, রুবি কখন বাংলা পড়ছিল, মানে কি বলেছে, রুবি মানে কারোর নাম, কখন বাংলা পড়ছিল মানে সে কখন বাংলা পড়ছিল এটা জিজ্ঞেস করেছে। তো এখানে ডাব্লিউএইচ দিয়ে মানে ডাব্লিউএইচ এর ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হবে, সেটা কি, হোয়েন, ঠিক আছে, তো হোয়েন ডিড, হোয়েন একটি ডাব্লিউএইচ ওয়ার্ড, তো হোয়েন ডিড, যে হোয়েন বসলো তারপর অক্সিলারি ভার্ব ডিড, হোয়েন ডিড রুবি নামের প্রথম অক্ষর যেহেতু তার জন্য এটা ক্যাপিটাল হয়ে গেল, তাহলে হোয়েন ডিড রুবি রিড বেঙ্গলি, হোয়েন ডিড রুবি রিড বেঙ্গলি, বেঙ্গলি যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ তার জন্য এটার ফার্স্ট যে লেটারটি আছে সেটা ক্যাপিটাল হলো, তাহলে হোয়েন ডিড রুবি রিডিং বেঙ্গলি, তাহলে রুবি কখন বাংলা পড়ছিল, ঠিক আছে, সেটা হলো। তারপর পরেরটি আবার কিভাবে হবে, তুমি চিৎকার করছিলে কেন, ঠিক এই গঠনটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, গঠনটা যদি মনে থাকে তাহলে কিন্তু আপনার তৈরি করতে খুব সুবিধা হবে, একদম মাথায় একটি সেট হয়ে যাবে পুরো গঠনটি, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেটাকে লিখে ফেলতে পারবেন। তা তুমি চিৎকার করছিলে কেন, তো গঠনটা কি আছে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াই, তারপর কি আছে ডিড মানে সেই অক্সিলারি ভার্ব ডিড, তারপর হয়ে গেল ইউ ডু এর পাস্ট ফর্ম ডিড, তারপর ইউ সেটা সাবজেক্ট, তারপর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখুন এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট বা এক্সট্রা ওয়ার্ডস কিছু নেই, মানে স্ক্রিম, স্ক্রিম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে চিৎকার করা, ঠিক আছে, হোয়াই ডিড ইউ স্ক্রিম, তুমি চিৎকার করছিলে কেন, ঠিক আছে, হোয়াই ডিড ইউ স্ক্রিম, তা এতটুকু পর্যন্ত হলো ডাব্লিউএইচ। এখন আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে হু, এখন ডাব্লিউএইচ এর মধ্যে হুটাকে একটু আলাদা করে তার গঠনটি কিভাবে হবে সেটা আমরা জেনে নেবো, যে ডাব্লিউএইচ ও হু যে ওয়ার্ডটি আছে তার মধ্যে এভাবে তৈরি হবে, হু ভার্বের পাস্ট এবং কমপ্লিমেন্ট, দেখুন এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, মানে সাবজেক্টটি এখানে উজ্জ থাকে, মানে এখানে সাবজেক্টকে প্রশ্নটা এমনভাবে করা হবে যে বোঝা যাবে যে সেখানে কেউ ছিল, কিন্তু সেই যে সাবজেক্টটি সেটা উজ্জ থাকবে, সেটা লিখতে হবে না। তো সেটার গঠন কিভাবে হবে, হু প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তারপর প্লাস কমপ্লিমেন্ট, মানে যেটা যে এক্সট্রা ওয়ার্ডস থাকবে সেগুলো, সেটা কীভাবে, কলমটি কে ভেঙেছে, দেখুন কলমটি কে ভেঙেছে,
হু ব্রোক দ্য পেন, হু WH ওয়ার্ড, দা ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, তারপর দা পেন, মানে সেই নির্দিষ্ট করে একটি পেনের কথা বলা হয়েছে, এর জন্য দা পেন এখানে বলা হলো। তো কি হচ্ছে, হু ব্রোক দা পেন, কলমটি, যে টি যে বলেছে এর জন্য কোনো কলমকে নির্দিষ্ট করা হচ্ছে, এর জন্য এখানে দা পেন বসলো, ঠিক আছে। তা কলমটি কে ভেঙেছে, হু ব্রোক দা পেন, হু ব্রোক দা পেন, মানে WH ওয়ার্ড হু, হু এর ক্ষেত্রে এটা খালি প্রযোজ্য, ওর জন্য আমি বলে দিচ্ছি হু BRO কে, ব্রোক ব্রেকের পাস্ট ফর্ম, তারপর কমপ্লিমেন্ট মানে এক্সট্রা ওয়ার্ডস, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন কেউ না কেউ তো ভেঙেছে কলমটি, কিন্তু সেটা কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে, এই প্রশ্ন করলেই বোঝা যাচ্ছে যে কেউ না কেউ পেনটি ভেঙেছে, সেটা কে ভেঙেছে এটা প্রশ্ন করা হচ্ছে। তাই কলমটি কে ভেঙেছে, হু ব্রোক দা পেন। তারপর গতকাল এখানে কে এসেছিল, গতকাল এখানে কে এসেছিল, তো কেউ এসেছিল, তো সেখানে সাবজেক্টটি উজ্জ্ব আছে এবং সেই হিসাবে এখানে লেখা হবে এই গঠন অনুযায়ী, যে গঠনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, WHO হু, কামের পাস্ট ফর্ম হলো কেম, তা হু কেম হেয়ার, মানে এখানে ইয়েস্টারডে, মানে গতকাল, এখানে কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তা হু কেম হেয়ার ইয়েস্টারডে, তো হেয়ার ইয়েস্টারডে হয়ে গেল পুরো কমপ্লিমেন্ট, এখানে WHO এবং এখানে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তা হু কেম হেয়ার ইয়েস্টারডে, গতকাল এখানে কে এসেছিল, তো এটা হলো এই পুরোপুরি ইন্টারোগেটিভ এখানে আমরা কমপ্লিট করেছি। তা অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা কমপ্লিট করলাম, এবং এখানে আমরা কিছু স্পেশাল ইউজ সম্পর্কে একটু জেনে নেব, অল্প কিছু জিনিস আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু কিছু স্পেশাল ইউজ আছে, যেমন হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে ধরুন কোনো এরকম অভ্যাসগত কোনো কাজ বোঝাচ্ছে, যেটা অতীতে করা হতো বা অতীতে তিনি করতেন বা কেউ করতেন, এরকম কোনো অভ্যাসগত কোনো কাজ যখন বোঝাবে তখন সেখানে ইউজ টু বা উডের ব্যবহার কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে। ইউজ টু বা উডের ব্যবহার করা হয়ে থাকে, ধরুন এরকম কোনো কথা বলছে যে আপনি কোনো কাজ করতেন, আপনি কাউকে বলছেন যে আই ইউজ টু ডু দ্যাট ওয়ার্ক, হ্যাঁ, মানে এরকম যদি আপনি কোনো কিছু বলছেন যে আপনি কোনো কাজ করতেন, তখন কিন্তু সেখানে ইউজ টুর ব্যবহার হবে, হ্যাঁ, যে আপনি কাজটি করতেন, ইউজ টু অথবা উডের ব্যবহারটি আপনাকে করতে হবে, ঠিক আছে। মানে কোনো যদি এরকম অভ্যাস কোনো কিছু বোঝায়, আর এই অভ্যাসটা কিন্তু হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা অভ্যাসটা কিন্তু অতীতের অভ্যাস, ঠিক আছে, মানে অতীতে যে অভ্যাসটি ছিল বা অতীতে যেটা করতেন বা করা হতো কারোর দ্বারা, সেগুলোই কিন্তু এখানে হ্যাবিচুয়াল অ্যাকশনে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভেতরে আসবে, তার জন্য সেখানে ইউজ টু অথবা উডের ব্যবহারটি আপনাকে করতে হবে, মানে অতীতের অভ্যাসের ক্ষেত্রে। তাহলে কি বলেছে দেখুন, একটি উদাহরণ, এই ছেলেটি আমাকে তার নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, এই ভালোবাসতো মানে কি, সে এটা অতীত, মানে সেই আগে তাকে এরকমভাবে সে ভালোবাসতো, মানে এই ছেলেটি আমাকে তার নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, তো এটা হয়ে গেল অতীতে। তো এটাকে আমরা কিভাবে করব, এখান থেকে আমরা দেখে নেবো দিস বয়, দেখুন আমি এখানে এই লাইনটিকে পুরো ব্লু কালারে করেছি এবং এখানে ব্ল্যাক, কিন্তু ইউজ টু অথবা অবলিক দিয়ে অর দিয়ে উড লিখেছি, তো আমি আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি লিখতে পারবেন, হয় ইউজ টু নতুবা আপনাকে লিখতে হবে উড, তা হয় ইউজ টু লিখবেন না হলে উড লিখবেন, যে কোনো একটি লিখতে হবে। তা ওর জন্য আমি এখানে অর দিয়ে লিখেছি, যে দিস বয় ইউজ টু লাভ মি অ্যাজ হিজ ওন ব্রাদার, মানে দিস বয়, মানে এই বালকটি বা এই ছেলেটি ইউজ টু মানে করতো লাভ মানে ভালোবাসতো আমাকে, মি লাভ মি মানে আমাকে ভালোবাসতো বা আমাকে এরকমভাবে ভালোবাসা দিত, অ্যাজ হিজ ওন ব্রাদার, অ্যাজ হিজ ওন ব্রাদার মানে তার একদম নিজের ভাইয়ের মতো, ঠিক আছে। অ্যাজ হিজ ওন ব্রাদার মানে তার একদম তার মতো হচ্ছে অ্যাজ, অ্যাজ মানে মতো, হিজ মানে তার, ওন ব্রাদার মানে নিজের ভাইয়ের মতো, ঠিক আছে। তা দিস বয়েজ ইউজ টু লাভ মি অ্যাজ হিজ ওন ব্রাদার, মানে সেই বালকটি আমাকে তার নিজের ভাইয়ের মতো ভালোবাসত, ঠিক আছে। তো এটা কিন্তু একটি স্পেশাল ইউজ, সেটা কিভাবে করতে হবে, এই ইউজ টু এবং উডের ব্যবহার, সেটা আমি আপনাদের আশা করি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব কিছু উদাহরণ, ঠিক আছে। এই যতগুলি আমরা করে এসেছি তার উপরে এই পাঁচটি উদাহরণ আমি আপনাদের করিয়ে দিচ্ছি, যেগুলো করা হয়েছে। তো এখান থেকে যেভাবে করে গঠনগুলি আপনারা দেখে আসলেন, ঠিক সেই গঠনটিকেই কিন্তু আপনি এখন নিজে আইডেন্টিফাই করুন, যে কোনখানে সাবজেক্ট আছে, কোনখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, কোনখানে সেই কমপ্লিমেন্ট আছে, তো এইগুলো কিন্তু গঠন আপনারা এখান থেকে নিজেরা আইডেন্টিফাই করুন। আমি এখানে পুরোটা করে পরে আমি আপনাদের বলে দিচ্ছি, এবং আপনারা চেষ্টা করুন নিজে থেকে, যেভাবে করে আমি এখানে বুঝিয়ে আসলাম আপনাদের যে এরকম কীভাবে গঠন হয় গঠনগুলিকে, এখানে এগুলো দেখে আপনি মনে করার চেষ্টা করুন যে কোন জায়গাগুলির কোন গঠন এখানে আছে, মানে একটি ব্রেক করার চেষ্টা করুন যে কোথায় আছে সাবজেক্ট, কোথায় ভার্বের পাস্ট ফর্ম আছে, এভাবে করে এটাকে ব্রেক করুন নিজের মনে মনে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি প্রথম বাক্যটি কী বলছি, তিনি প্রতিদিন গঙ্গা স্নান করিতেন, মানে বলেছে তিনি প্রতিদিন গঙ্গা স্নান করিতেন, করিতেন মানে মানে আগে কোনো অতীতের কোনো অভ্যাস
অতীতের কোনো অভ্যাস, তো সেই অভ্যাসটি আমরা এখন কি পড়ে আসলাম কিছু সময় আগে, যে ইউজ টুর ব্যবহার অথবা উডের ব্যবহার করতে হবে, ঠিক আছে? তা তিনি প্রতিদিন গঙ্গা স্নান করিতেন, মানে সে এক সময় বা এরকম সময় ছিল যে তিনি সেই সময় প্রতিদিন গঙ্গা স্নান করতেন। তাই এটা কি হয়ে গেলো, এটা কিন্তু অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে। তো সেখানে কি হবে, হি, এই যে ইউজ টু হয়ে গেল এখানে পুরোটা, এই যে দেখুন ইউজ টু এখানে পুরোটা চলে আসলো। তাই হি ইউজ টু বাথ, হি ইউজ টু বাথ ইন দ্য গঙ্গা এভরিডে, হি ইউজ টু বাথ ইন দ্য গঙ্গা এভরিডে, ঠিক যেটা আমরা এখানে করে আসলাম, দ্য বয় ইউজ টু লাভ মি অ্যাজ ইজ ওন ব্রাদার, ঠিক আছে? তাহলে কি হলো, হি ইউজ টু বাথ ইন দ্য গঙ্গা এভরিডে, মানে সে সেখানে স্নান করতো কোথায়, গঙ্গায়, প্রতিদিন প্রতিদিন সে গঙ্গায় স্নান করতো, ঠিক আছে? এটা হলো। তারপর তারা কি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছিল, এখানে বলেছে তারা কি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছিল, দেখুন হয়েছিল অর্থাৎ পাস্টে আছে, তা এটাকে আমাদের কি চিন্তা করতে হবে, এখানে কোশ্চেন করা হয়েছে, দেখুন এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, অর্থাৎ এটাকে আমাদের ইন্টারোগেটিভ, অর্থাৎ সেই যে আমরা পড়ে আসলাম আগে ভার্বকে নিয়ে এসে আমাদের গঠন করতে হয়, তা এখানে কোন ভার্ব দিয়ে করা হচ্ছে, ওয়্যার ভার্ব দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? সেই হচ্ছে বি ভার্বের ব্যবহার, সেখানে পাস্ট, এখানে ওয়াজ ওয়্যার, অর্থাৎ ওয়্যার যে ভার্বটি থাকে পাস্টের, সে ওয়্যার ভার্বটি করা হচ্ছে এখানে ব্যবহার। তাই প্রথমে ওয়্যার ভার্বটি আসলো, ওয়্যার দে, দের সাথে ওয়্যার বসে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার সাথে ওয়্যার বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেগুলোর সাথে হি, মানে হি বা শি, তার সাথে ওয়াজ বসে, তো পাস্ট ভার্ব হিসেবে, তো পাস্ট ভার্বের ওয়্যারটি এখানে বসলো আগে। তো ওয়্যার দে, এই অফেন্ডেড, দেখুন অফেন্ডেড, অফেন্ডেড মানে অসন্তুষ্ট হয়ে যাওয়া, কি তারা কি অসন্তুষ্ট হয়েছিল, তো অফেন্ডেড উইথ আস, তারা কি অসন্তুষ্ট হয়েছিল আমাদের ওপর, অফেন্ডেড উইথ আস, উইথ আস মানে আমাদের ওপর তারা কি, বা আমাদের সাথে কি তারা অসন্তুষ্ট হয়েছিল, ঠিক আছে? তা এই জিনিসটা এখানে লেখা হলো, আমাদের ওপর কি তারা অসন্তুষ্ট হয়েছিল। তো এখান থেকে কিন্তু আপনারা সাবজেক্ট, তারপর ভার কোনখানে বসলো এবং তার ব্যবহারটি, এটা কিন্তু আপনারা গঠনটি নিজে থেকে এখন একটু চিন্তা করার চেষ্টা করুন। তারপর দেখুন, আমরা নৌকায় করে নদী পার হলাম, আমরা নৌকায় করে নদী পার হলাম, বা আমরা নৌকায় করে নদী পার হয়েছিলাম। তো এই কথাটিকে কিভাবে লিখতে হবে, উই ক্রসড, উই ক্রস, ক্রস, তারপর পাস্ট ফর্ম হয়ে গেল ক্রসড, উই সাবজেক্ট, তারপরে এইভাবে করে এখন চিন্তা করুন, যে উই ক্রসড দিস রিভার ইন এ ফেরি বোট, ইন রিভার ইন এ ফেরি বোট, তো পুরোটা হয়ে গেল এখানে কমপ্লিমেন্ট, ঠিক? এভাবে করে কিন্তু গঠনগুলো আপনারা নিজেই মাথায় মাথায় এখন চিন্তা করতে হবে। তারপর দেখুন, জগদীশচন্দ্রের মাতৃভূমি ছিল ঢাকা, ঢাকা ওয়াজ দ্য মাদারল্যান্ড অফ জগদীশচন্দ্র, ঢাকা ওয়াজ দ্য মাদারল্যান্ড অফ জগদীশচন্দ্র, মানে জগদীশচন্দ্রের মাতৃভূমি ছিল ঢাকা। তুমি কি পাখিটিকে দেখেছিলে, তুমি কি পাখিটিকে দেখেছিলে, ডিড ইউ, ডিড ইউ সি দ্য বার্ড, ডিড ইউ সি দ্য বার্ড। তো আশা করি আপনারা এখন এই লাইনগুলো থেকে আলাদা আলাদা করে ভাগ করতে পারছেন, যে কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা পাস্ট ফর্ম ভার্ব, এভাবে করে যে গঠনগুলি আছে সেগুলোকে একে একে আপনারা আশা করি আলাদা করতে পারছেন। তো আশা করি বন্ধুরা যে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ব্যবহারগুলি আছে সেগুলোকে কিভাবে করতে হবে, এক্সামে যখন এরকম ট্রান্সলেশন আসবে সেখানে যখন এই এরকমভাবে লেখা থাকবে, আপনাদের যেমন এই উদাহরণগুলো আমি দিয়েছি এই সব উদাহরণের মতনই কিন্তু সেন্টেন্সগুলোকে একসাথে করে একটি বড় প্যাসেজ তৈরি করা থাকে। তো সেই প্যাসেজকে কিন্তু আপনাদের লাইন পড়ে পড়ে বুঝে সেটা কোন টেন্সে আছে সেটা দেখে তারপর কিন্তু আপনাকে সেটাকে গঠন করতে হবে। তো এইভাবে করে ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ দেখবেন, এই টেন্সের উপরের ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টি অনেকটা ভালো হবে এবং আপনাদের রিভাইজটিও হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, এবং আপনারা খুব ভালোভাবে এটিকে মনে করে রাখতে পারবেন যে কিভাবে এই টেন্সের ব্যবহারগুলি ভালোভাবে করা যেতে পারে, ঠিক আছে? তা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং আরও এই ধরনের ইউজফুল ভিডিও পেতে এই চ্যানেলটি যে রয়েছে স্টাডি, একে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্যে, থ্যাংক ইউ।